নমস্কার বন্ধুরা আপনাদের মধ্যে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অথবা বিকাশ ভবনে যে স্কলারশিপের নাম নথিভুক্ত করিয়ে থাকেন এবং তার সাথে যদি আপনারা এবছর রেনুয়াল করানোর জন্য লগ ইন করতে যাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটি এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার আইডিটা এবং পাসওয়ার্ডটা ভুলে গেছেন যদি আইডি ভুলে যান সেক্ষেত্রেও একটা বিকল্প পদ্ধতি রয়েছে সেটা রিকভারি করার এবং যদি আপনি চান তার পাসওয়ার্ডটাও রিকভারি করবেন তার কয়েকটি স্টেপ রয়েছে সেই স্টেপগুলি যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে আপনার আইডি পাসওয়ার্ডটাকে রিকভারি করে নিতে পারবেন তো কীভাবে করবেন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সাথে রয়েছি আমি সঞ্জয় আপনারা দেখছেন বেঙ্গলি হেল্পেক্স ইউটিউব চ্যানেল সবদার রয়েছি আপনার পাশে আপনার সাথে লেটস স্টার্ট বিগিনিং তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করতে গেলে কিছু প্রবলেম আসতে পারে স্যার তার সলিউশন আজকে বলবো তার আগে আমরা জেনে নেবো কীভাবে আইডি পাসওয়ার্ড রিকভার করতে হয় তো এর জন্য দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটা পার্ট রয়েছে অলরেডি যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকে তবেই কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটা পাবেন তবেই লগ ইন করতে পারবেন তো সেক্ষেত্রে এই লগ ইনে ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে এই পেজের মধ্যে আপনারা দেখতে পাবেন উপরের রয়েছে অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে রয়েছে পাসওয়ার্ড তো এই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে নিচে সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করা যায় বাট এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি বা হয়তো পাসওয়ার্ডটা আপনারা ভুলে গেছেন তো সেক্ষেত্রে কীভাবে রিকভারি করবেন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে নিচে দেখতে পাবেন ফরগট অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড একটা ঘর রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আপনাদের জানিয়ে রাখি এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা পেজ আসবে বাট পেজটা কিন্তু এই ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে তো এই ধরনের প্রবলেম ক্রিয়েট মানে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশান খারাপ এরকম এরম কিছু না এটা আপনার কম্পিউটারও প্রবলেম না এটা জাস্ট আপনি জানিয়ে রাখি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু এইরকম প্রবলেমটা আসছে এর জন্য আপনি অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন এবং অ্যাডভান্স অপশানে ক্লিক করলে নিচে দেখবেন এইরকম জায়গায় প্রসিড টু বলে লেখা রয়েছে তো এখানে ক্লিক করলে কিন্তু পেজটা আবার লগ বা ওপেন হয়ে যাবে এবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন সিলেক্ট হোয়াট ইজ টু রিট্রাইভ এবার এখান থেকে আপনি কি করতে চাইছেন আপনি আইডি ভুলে গেছেন নাকি পাসওয়ার্ড ভুলে গেছেন যদি আইডি ভুলে গিয়ে থাকেন তাহলে আইডির উপর ক্লিক করুন পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ডের ওপর ক্লিক করুন তো যেটা আপনি ভুলে গেছেন সেটা কিন্তু আপনাকে বার করার জন্য রিকভারি করার জন্য সেটাকে সিলেক্ট করতে হবে তো যদি আপনি পাসওয়ার্ড চান তো পাসওয়ার্ডে ক্লিক করুন করার পর এখানে দেখবেন একটা বাটন রয়েছে প্রসিডের তো প্রসিডে ক্লিক করুন প্রসিডে ক্লিক করলে সেম আপনার কাছে কিন্তু একই রকম প্রবলেম আসবে এটাকে বারবার কিন্তু আপনাকে সলিউশন করে নিতে হবে এই একই প্রসেসে এবং তার সঙ্গে কিন্তু আপনার সামনে পুনরায় এই ফরগার্ড পাসওয়ার্ডের উইন্ডোটা চলে আসবে এই ফরগার্ড পাসওয়ার্ডের উইন্ডোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান টাইপ প্রথমে দেওয়া রয়েছে অর্থাৎ কি এই অ্যাপ্লিকেশান টাইপটার মধ্যে একাধিক অপশান রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রপডাউন আরতে ক্লিক করে ফ্রেশ অ্যাপ্লিকেন্টরা যদি ভুলে যান পাসওয়ার্ড তার জন্য কন্যাশ্রীর জন্য রেনোয়ালের জন্য ইত্যাদি যাবতীয় পার্টের জন্য আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তার জন্য কিন্তু এই পার্টটা সিলেক্ট করবেন যেহেতু আমি ফ্রেশার তাই ফ্রেশার অ্যাপ্লিকেন্ট দিয়ে দিলাম এবার আপনার অ্যাপ্লিকেশান আইডিটি তো রয়েছে যেটা আপনার জানা রয়েছে তো সেটা আপনি এখানে দিয়ে দিন দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দিন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এইখানে একটা ক্যাপচা কোড আসবে যদি এখানে আপনার আপাতত আসছে না তো আর রিফ্রেশ করে নেবেন এখানে রিফ্রেশ বাটন থেকে এবং এখানে ক্যাপচা কোড আসলে সেটা দেখে দেখে টাইপ করবেন এবং প্রসিডে ঘরে ক্লিক করবেন এর ফলে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে এই উইন্ডোর মধ্যে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু এখানে টাইপ করবেন এবং ভেরিফাই ক্লিক করবেন এবং ভেরিফাই ক্লিক করার পর আপনার সঙ্গে এই ধরনের একটা পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন এবং সেটাকেই আবার কনফার্ম করে দেবেন এবং নিচে একটা সিকিউরিটি কোড বা ক্যাপচা কোড থাকবে সেটা দেখে দেখে টাইপ করবেন করার পর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু আপনার পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে এবং এখানে একটা মেসেজ বক্সে চলে আসবে পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড তো বন্ধুরা এইভাবে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন বাট যদি আপনার অ্যাপ্লিকেশান আইডিটার পরিবর্তন করতে লাগে সেক্ষেত্রে আপনারা কী করবেন তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই জায়গায় ফরগার্ড অ্যাপ্লিকেশান আইডিতে ক্লিক করার পর আপনারা এই স্থান থেকে কিন্তু রিট্রাইভের পাঠে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা চুজ করবেন না করবেন অ্যাপ্লিকেশান আইডি তো অ্যাপ্লিকেশান আইডি চুজ করার পর এখানে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে কিছু প্রসেসিং নেবে নেওয়ার পর এটাকে সলভ করে নেবেন সলভ করার পর দেখবেন আপনার সঙ্গে এদের পেজ ওপেন হয়ে যাবে এই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে রাখি এখানে অ্যাপ্লিকেন্ট টাইপটা কিন্তু চুজ করতে বলা হচ্ছে ওই একই রকমভাবে আপনি যদি ফ্রেশার হন তো ফ্রেশার চুজ করুন এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে একটা ক্যাপচা কোড আসবে এই ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে এন্ট্রি করুন এবং এখানটা প্রসিডে ক্লিক করুন এর ফলে কিন্তু আপনার ফোনে আবার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আপনারা টাইপ করে ভেরিফাই করবেন এর ফলে আপনার মোবাইলে এস এম এসের এর মারফত আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশান আইডিটা চলে যাবে খুব সহজেই আপনারা আপনার অ্যাপ্লিকেশান আইডিটা পেয়ে যাবেন এরপর আপনারা এখানে এসে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে পারবেন তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত কিছু বুঝে গেছেন তো যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনার একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও প্রদান করার জন্য এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান আমি তার যথাযথ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এবং আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কী করছেন সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য তো মিলবে একটা ফ্রেশ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাবাই বাই জয় হিন্দ Ben de madem. <laughs>